মিসাইল দিয়ে তোমাকে উড়িয়ে দিতে মাত্র এক মিনিট সময় লাগবে আমার। বলা হচ্ছে বছরের সেরা হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। প্রশ্ন হলো এটা, এত বড় হুমকিটা কাকে দিলেন ভ্লাদিমির পুতিন? জেলেনস্কিকে তো নয়, তাহলে কে তালিকায়? ভারতের কেউ যার কাছে এই হুমকি গেছে তিনি নিশ্চয়ই সহ্য করবেন না। পুতিনের কাছে এটা চাপ নয় কি? গ্লোবাল টাইমস বলছে আর একটা বিশ্বযুদ্ধের বিপদ বাড়ছে। রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময়কাল যত এগোচ্ছে ততই নাকি মাথা খারাপ হয়ে যাচ্ছে পুতিনের। সব রাষ্ট্রনেতাদের সঙ্গেই সম্পর্ক ক্রমশ তলা নিতে ঠেকছে। সব রাষ্ট্রনেতারাই বলছেন পুতিন ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া 24 ফেব্রুয়ারি গত বছর। পুতিনের সঙ্গে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী বোরিস জনসনের। সেই সময় পুতিন বলে বসেন, একটা মিসাইল দিয়ে তোমাকে উড়িয়ে দিতে মাত্র এক মিনিট সময় লাগবে আমার। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী পুতিনকে বোঝাতে গিয়েছিলেন ইউক্রেনে হামলা চালিয়ে যাওয়া থেকে সরে আসতে হবে। ইউক্রেনে হামলা অব্যাহত রাখলে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকবে। রাশিয়া সীমান্তে আরও সৈন্য মোতায়েন করবে পশ্চিমী সামরিক জোট ন্যাটো। কিন্তু পুতিন এতটাই অ্যাগ্রেসিভ, পুতিনের হুমকির কাছে অন্য কেউ হলে হয়তো দমে যেতেন, কিন্তু হুমকি মাথা পেতে নেননি বোরিস জনসন। ক্ষমতায় থাকাকালে এবং ক্ষমতা থেকে সরে যাওয়ার পরেও বোরিস একাধিকবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন, প্রশংসা করেছেন জেলেনস্কির। ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার বিষয়ে 2008 সাল থেকে ব্রিটেন সমর্থন করে আসছে। আর এবার রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে নিজেদের প্রস্তুতির কথা জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালিয়ে রেড লাইন অতিক্রম করলে ন্যাটো তার প্রতিক্রিয়া জানাবে। ন্যাটো প্রস্তুত, ন্যাটো আরও ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে এই সময়। এদিকে চীনা সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সম্পৃক্ততার বিরুদ্ধে সতর্ক করেছেন। গ্লোবাল টাইমস বলছে ইউরোপে আর একটা বিশ্বযুদ্ধের বিপদ বাড়ছে। কিয়েভ সবসময় ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য ন্যাটো মিত্রদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর বিপদ সংকেত বাড়ছে সেখানেই। ইউক্রেনে বরাবর অস্ত্র পাঠিয়ে সহযোগিতা করেছে যুক্তরাজ্য। রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা চাপিয়েছে যুক্তরাজ্য, রাশিয়াও চাপিয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু রাশিয়া থেকে লুকিয়ে তেল কেনার সময় যুক্তরাজ্য কিন্তু ঠিকই তেল কিনেছে, অর্থাৎ নিজেদের স্বার্থে কেউ এতটুকু ঘা ফেলতে দিচ্ছে না। ইউক্রেনকে ন্যাটোতে যোগ দিতে দেবে না রাশিয়া, আর যোগ দিতে সমর্থন করে যাচ্ছে যুক্তরাজ্য। আমরা জানি রাশিয়ার পেছনে অনেক ভয় আছে, এই কারণে 1,70,98,246 বর্গ কিলোমিটারের বিশাল রাশিয়া মরিয়া হয়ে মাত্র 27,000 বর্গ কিলোমিটারের পুচকে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। রাশিয়া দেশ হিসেবে বিশাল বড় হলেও সারা বছর সচল রাখা যায় উষ্ণ জলের এমন গুরুত্বপূর্ণ বন্দর আর তাদের কাছে নেই। রাশিয়ার কৃষ্ণ সাগরে ঢোকার একমাত্র পথ ছিল এই বন্দর। ইউক্রেন যদি ন্যাটো সদস্য হয়ে যায় তাহলে সেখানে ন্যাটো বাহিনীর আনাগোনা শুরু হবে। কৃষ্ণ সাগরে রাশিয়া যাওয়া আসা আগের মতো সহজ থাকতো না, সেই কারণেই মূলত ঝামেলা শুরু হয় রাশিয়ার ইউক্রেনের। মাঝখানে ন্যাটোতে আর যোগ দিতে চাইনি ইউক্রেন, এমনটাও বলেছিলেন জেলেনস্কি। তবে আবার মোড় ঘুরে যায় পরিস্থিতি, কিছুতেই এরপর থেকে আর শান্ত হচ্ছে না। একের পর এক দখল করে নিচ্ছে রাশিয়া ইউক্রেনে। যুক্তরাজ্য মনে করছে যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য বড় হুমকি রাশিয়া, চীন আর ইরান। যুক্তরাজ্য যেহেতু ইউক্রেনকে সাহায্য করছে তাই রাশিয়া পেছনে পড়ে আছে যুক্তরাজ্যের। রাশিয়া, চীন এবং ইরান একে অপরকে সহযোগিতা করতে পারে যুক্তরাজ্যের ক্ষতি করতে, এমন ঝুঁকিও রয়েছে যুক্তরাজ্যের। যুক্তরাজ্যের সরকারি, রাজনৈতিক, শিক্ষা বিষয়ক, প্রতিরক্ষা, সামাজিক খাতের বিভিন্ন তথ্য হাতিয়ে নেবার কার্যক্রম পরিচালনা করছে রাশিয়াভিত্তিক একটা হ্যাকার দল, এমনটা যুক্তরাজ্যের দাবি। যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে হচ্ছে আগামী সময়ের রাশিয়ার আগ্রাসনের বিষয়ে। এদিকে চীনা কমিউনিস্ট পার্টির কার্যক্রম যুক্তরাজ্যের জন্য সবচেয়ে গেম চেঞ্জিং কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। সব মিলিয়ে চাপ তো একটু থাকছেই যুক্তরাষ্ট্রের। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।